ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে গেছে দুটি দোকান। আজ রোববার সকাল 7টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুটি চৌমুহনি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, কসবা পুরাতন বাজারে মণিমুক্তা স্টুডিও সহ একটি মনোহারী দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।